ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিক্স ওয়ার্ল্ড। ঘড়ির কাঁটায় বাজে নটা, নটা বাজতে এখনো 10 মিনিট বাকি। আর আমি ফ্রেশ হয়ে গেছি, সোনাই একটু গেছে আশেপাশে কোথাও একটা গেছে, আর মা এখানে মাছ ধরছে, ইলিশ মাছ, এটা আজকে রান্না হবে। আর আমি করছি এখানে, আমি চা বসিয়েছি আমার আর মায়ের জন্য, কেন কি বাড়িতে আর কেউ নেই, বাবা বেরিয়ে গেছে, বাবা আস্তে আস্তে সেই দুপুর, তো আমি আর মা এখন একটু তৈরি ম্যাগিটা বানাবো। এখন চাটা ফুটতে দিয়েলাম, চাটা ফুটছে। আর আপনাদের তো দেখালামই যে আজকে লাঞ্চের মেনুতে আছে ইলিশ মাছ, তো ইলিশ মাছটাকে মা কীভাবে রান্না করবে বলতে পারছি না, আবার চায়ের দিকেও নজর দিতে হচ্ছে যাতে বুঝলে না পড়ে, তাহলে তো সব আবার গ্যাসে পড়বে। যাই হোক, সোনাইয়ে নেই, ও তো গেছে কিছু একটা আনতে, জানি না কি আনতে গেছে, তো স্টে টিউন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, দেন আপনাদের সাথে আসছি কিছুক্ষণ বাদে, দেখতে থাকুন। তো চাটা এখানে ফুটে গেছে ভিডিও চক্করে, যাই হোক চাটা হতে থাক, আর একটুখানি আরও একবার দুবার এটাকে ওতলাবো, তারপর এটাকে নামাবো, তো ফুটুক এটা। তো এই যে সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, শাশুড়ি আর বৌমার চা, তো এটা হচ্ছে মায়ের চা, এটা হচ্ছে আমার চা, আর এই যে সংসারের কাজে, তো তার আগে একটুখানি চা খেয়ে নেওয়া যাক। তো চলুন চাটা খেয়ে নি, ফিরে আসছে ব্রেকফাস্টের সময়, স্টে টিউন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, টাটা। এই যে এখানে ম্যাগির জন্য সবকিছু এমনি রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন এটাকে ফাইন চপ করব, তারপরে বানাবো ম্যাগি। এখানে আছে টমেটো, আদা, না আদা নেই, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই হচ্ছে এর মধ্যে রয়েছে, এখন এটাকে আমি চপ করে নেবো। তো এইটা আমার হওয়াতে খুব সুবিধা হয়েছে, এইখানে একটা মায়ের জন্য রয়েছে, আর আমার কাছে একটা আসামেও আছে, কেন কি আসামে কেন হয়েছে অ্যাকচুয়ালি পরোটা খাওয়ার জন্য, আমরা অনেক রকম স্টাফ পরোটা খাই, স্টাফ পরোটায় না একটু রাফলি চপ, একদম ফাইন চপ না হলে ভালো লাগে না খেতে, আর পরোটা ফেটে যায় বেলার সময়, তো সেই কারণে এগুলো খুব মানে ইউজ টু, ভীষণ ভীষণ ভালো এইগুলো একটা থাকলে, মানে খুব টাইম সেভিং হয়। রাফলি একটু চপ করে নাও, এর মধ্যে দিয়ে দাও, ঝামেলা শেষ। তো চলুন এটাকে আগে করে নিই, তারপর দেখাচ্ছি। তো একদম দেখুন 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে একদম সব চপ হয়ে গেছে, আর ম্যাগিতে একটু এরকম মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে। পেঁয়াজের পরোটা করলেও এইভাবে একদম চপ করে নিলে বেশ ভালো হয়ে যায়, খুব অল্প টাইমের মধ্যে হয়ে গেল, এতগুলো যদি এখন আমি কাটতে বসতাম অনেক সময় লেগে যেত। তো এই যে, তো চলুন ঝটপট বানিয়ে ফেলি, কেন কি 9:30 বেজে গেছে, এবার সকালের খাবার বানাতে বেশি লেট হয়ে গেল, আবার দুপুরের দিকেও তো আবার খেতে হবে, তারও জোগাড় করতে হবে, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখানে আমি ম্যাগিগুলোকে আগেই বার করে নিয়েছি, আর এখানে আছে টেস্ট মেকার, এখানে 6 প্যাকেট মতো ম্যাগি রয়েছে, আর এখানে নিয়েছি ডিম আর সবজি, তো আপনাদেরকে দেখালামই। তো চলুন বানিয়ে ফেলি ঝটপট করে, তো কড়াইতে এগুলোকে দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ, তো হচ্ছে হতে থাকে এটা, ততক্ষণ আমি টেস্ট মেকারগুলোকে কেটে নেবো। তো এবার ক্যাপসিকামটাকে অ্যাড করে দিয়েছি, ক্যাপসিকামটাকে বেশিক্ষণ ভাজবো না, তাহলে পরে আর শক্ত শক্ত ভাবটা চলে যাবে। এবার আমি এর মধ্যে টেস্ট মেকারগুলোকে অ্যাড করে দেবো, এবার আমি এর মধ্যে ডিমটাকেও অ্যাড করে দেবো, তো এখানে ডিমটাকে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটুখানি ভাজবো ভালো করে। তো এবার এখানে আমি ম্যাগিটাকেও দিয়ে দিলাম, তো এবার এটা হোক, তারপর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ম্যাগির এটা ফাইনাল লুক নিয়ে বসে পড়েছি, আর এই যে এটা সোনাইয়ের, এটা আমার, আর এই যে সোনাই, এই প্রথম ওকে, বসো বসো, মুখটা ওরকম করো না, হাসছে আবার, আর এই যে এটা হচ্ছে আমার ম্যাগি। তো চলুন খেয়ে নি, এই যে কি জানার জন্য এইমাত্র এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম, গিয়েছিলাম মার্কেটে, এরকম একটা বাস্কেট কিনেছি, আর এরকম একটা রেড বড় বাস্কেট কিনেছি, আর মশলার কৌটো কিনেছি কটাম, ছোট বড় মিলিয়ে একটা বড় বাস্কেট কিনেছি, আর কিনেছি এই একটা লাইটার ছিল, একটা ছুরি ছিল, আর আমি আমার আসামের জন্য একটা ছোট্ট বানা ঝুড়ি কিনেছি। এই আজকের কেনাকাটা এই ফিরলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে,
এখন এগুলোকে ধোবো, কেন কি কিনে নিয়ে এসেছি বাইরে থেকে, আর না ধুয়ে ঠিক ইউজ করতে মন চায় না। এখন এগুলোকে ধোবো, ধুয়ে দিয়ে স্নান করবো। দুটো বাজে যায় প্রায়, দুটো বেজে যাবে, বাইরে আসলে সব কিছু একটু এদিক ওদিক হয়ে যায়, তাই ওটা আর কিছু করার নেই। আর ভীষণ গরম, মানে ঘেমে আমি স্নান। যাই হোক, তো সঙ্গে থাকো না, দেখতে থাকুন। তো এই যে মার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে রয়েছে ইলিশ মাছের তেল, কেন কি মাছ ভাজা তেল দিয়ে ভাত খাওয়া হবে, আর সাথে রয়েছে লঙ্কা ভাজা, ওই সেম মাছের সাথে খাওয়ার জন্য। আর এখানে আছে আলুর ছোকা হবে, পেঁয়াজ ভাজা আছে এসব। আর এখানে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল হবে বলে মা ওটাকে আগে ফুটিয়ে নিচ্ছে, তারপর মাছটা এর মধ্যে অ্যাড করবে। আর এই যে মা, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো চাটা খেয়ে নিয়ে যাবো একটু বাপিদের বাড়িতে, কেন কি এসে থেকে এখনো দুই বেঁধে একটু থাকা হয়নি। তো আজকে আর কালকে দুদিন একটু থাকবো, আজকে আমি থাকবো, কালকে আমি সবাই দুজনেই থাকবো, আর মা বাবা সবাই কালকে যাবে। তো এই হচ্ছে বিষয় আশয়। তো এখন একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘরের কাজকর্মগুলো করে নিই, তারপরে ছুটবো। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি সকালে কাজকর্ম করে চলে এসেছি বাপিদের বাড়িতে। তো রাস্তার ক্লিপগুলো নেওয়া হয়নি, কেন কি আসার একটা আনন্দ ছিল। তো এসে আমি আর কি দুপুরবেলা যা রান্না হয়েছিল বাড়িতে সেটা খেয়ে নিয়েছিলাম, দিয়ে রাতের বেলার ক্লিপ এটা। তো রাতের বেলা বাপি বলেছিল যে একটু বাপি চিকেন রান্না কর, অনেকদিন তো রাতের রান্না খাইনি। বললাম ঠিক আছে, ভাইও বলছিল যে দিদি একটু রান্না কর। তো রাতের মেনুতে ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। আর শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, তো ঠাম্মা আমাকে সকালবেলা নিয়ে গেছিলো কাঁচা চুড়ি পরতে। তো বললো যে চল, ঠাম্মা আমাকে ভাই বলে ডাকে, বলে চল ভাই চুড়ি পরে আসবি। তো আমি আর ঠাম্মা সকালে গিয়ে চুড়ি পরে এসেছি। আর এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি চিকেন কষা করার জন্য। আর চিকেন কষাটা একটুখানি হালকা একটু গ্রেভি রাখবো, কেন কি ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য। আর এখানে আমি চিকেনের মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো অনেকদিন পর আসলে যেটা হয়, আমার ভাই মাঝে মাঝে আমার কাছে বায়না করে, এটা রান্না করে দে, ওটা রান্না করে দে, ও একটু ফুডি, ও খেতে খুব ভালোবাসে। তো ওর জন্যই আর কি আরও রান্না করা। আর আমি ফ্রাইড রাইস আর চিকেন কষাটা রান্না করার পর সোনাইও আসবে, ও এখান থেকে ডিনারটা করে যাবে, আর মা বাবার জন্য নিয়ে যাবে, কেন কি ওনারা রাতের বেলা আর আসেনি, ওনারা কালকে আসবেন, কেন কি কালকে দুপুরে লাঞ্চের ইনভিটেশন রয়েছে, বাপি ইনভাইট করেছিলেন ওনাদেরকে। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিটাও ভেজে নিচ্ছি। তো সবজিটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে, আর চিকেনটা তো দেখিয়ে দিলাম ফাইনাল লুক, একটু হালকা গ্রেভি রেখেছি, কেন কি ওটা দিয়ে রাইসটা খাওয়া হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেকদিন পর মা যেহেতু আমাকে পেয়েছে, তো মায়ের অনেক গল্প ছিল। তো আমি আর মা বসে বসে গল্প করছিলাম আর রান্না করছিলাম, আমি একা একা রান্না করছিলাম বলে মা আমার সাথে গল্প করছিল। তো এই যে সকাল সকাল বসে পড়েছি এতগুলো আটা নিয়ে মাখতে, কেন কি হবে সকালবেলা ছাতুর পরোটা। গুড মর্নিং, ভগবানের কাছে প্রে করি আপনাদের দিনটা ভালো যাক, আর ভগবানের কাছে এটাও প্রে করি আমাদের দিনটাও ভালো যাক। তো মোটার উপর দিনটা শুরু করলাম, ঘড়ির কাটায় বাজে 9টা, আর মায়ের সাথে একটু গেছিলাম বাজারে, তার জন্য একটুখানি ঠিকঠাক লাগছে চুলটুলগুলো। যাই হোক, আর এখানে বসে রয়েছে ঠাম্মা, আমি তো জানেনি আমি বাপিদের বাড়িতে রয়েছি, আর আজকে সোনাইরা আসবে লাঞ্চে, এখানে ওদের দুপুরে লাঞ্চ করার কথা রয়েছে। তো এখন আমি বানাচ্ছি ছাতুর পরোটা, তার জন্য আটাটাকে মেখে নিচ্ছি। আর এখানে আমার ভাই বসে রয়েছে খাওয়া দাওয়া করছে। আর তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে, স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে ছাতুর পরোটা বানিয়েছি, এটা ভাইকে দিয়ে আসি আগে গরম গরমটাই, ও আগে খেয়ে নিক, তারপরে তারপর সবার জন্য একটা একটা করে বানাচ্ছি আর একজন একজন করে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে সোনাই, মা বাবা সবাই চলে আসছে। সবাই চলে আসছে, আর এখানে বাপির সাথে বসে বসে গল্প করছে, আর মা এখানে চাল দিচ্ছে, এখানে ঠাম্মা দাঁড়িয়ে আছে। তো আজকের মেনুতে আছে মটন, আর মটনের জন্য মা বলে মটনটা আমাকে রান্না করতে, আর মা করেছে ডাল, চিচিঙ্গা ভাজা, মাছ, এগুলো মা করে ফেলেছে। আর এখানে ভাতের হাঁড়ি রেডি আছে, ভাতের হাঁড়িটাকেও বসাবো। আর এখানে মটনটা সেদ্ধ হয়ে গেছে, তো দেখতে থাকুন রান্নাটা।